নামে ধন্যবাদ দিই। আজকের এই সুন্দর দিন ঈশ্বর আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন, আর আজকের দিনে ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যেন আমরা প্রভুর ধন্যবাদ, প্রভুর গৌরব করি এবং ঈশ্বরের জীবন্ত বাক্য থেকে আমাদের জীবন খাদ্য আমরা গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনকে এমনভাবে প্রস্তুত করতে পারি যেন ঈশ্বরের গৌরব এবং প্রশংসার্থে আমরা কাজে লাগতে পারি এবং প্রভুর কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারি। আজকের যে প্রচার্য বিষয় সেটি হলো রাজা সলোমনের প্রার্থনা এবং ঈশ্বরের মহান আশীর্বাদ। রাজা সলোমনের প্রার্থনা এবং ঈশ্বরের মহান আশীর্বাদ, আসুন বাক্যে যারা আগে চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব তোমার প্রশংসা করি যে তুমি আমার সঙ্গে রয়েছো এবং আজকের দিন আমাকে দেখতে সাহায্য করেছো। শুধু আমাকে নয় প্রভু গো, এই প্রচার মাধ্যমের সঙ্গে যতজন মিলিত হয়েছি প্রত্যেক সন্তানকে, প্রত্যেক সন্তানের পরিবারকে প্রভু গো তুমি আজকের দিনে বাঁচিয়ে রেখেছো, তার জন্য তোমার চরণে আমাদের জীবনকে সমর্পণ করি, ধন্যবাদের অর্ঘ্য নিবেদন করি। প্রভু গো তুমি আমাদের আশীর্বাদ দাও যেন তোমার যে জীবন্ত বাক্য আমরা শ্রবণ করব, যেন সুন্দরভাবে সেই বাক্য আমরা উপলব্ধি করতে পারি এবং সেই মতোভাবে আমাদের জীবনকে চালাতে পারি, যেন প্রভু পৃথিবীতে তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে এবং পৃথিবীতে শান্তি, আনন্দ, উন্নতি, উৎসাহ, পরিবার নিয়ে তোমার অনুগ্রহের মধ্যে চলা এবং মৃত্যুর পরে স্বর্গবাড়ির অনন্তকালীন নিবাসে যেন আমরা পৌঁছাতে পারি সেই মতো দয়া এবং অনুগ্রহ আমাদেরকে প্রদান করো। সেই বিজ্ঞতা আমাদেরকে দাও যেন সেই বিজ্ঞতার মধ্য থেকে, সেই জ্ঞানের মধ্য থেকে আমরা তোমার বাক্যকে বুঝতে পারি। প্রভু যীশু তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আজকের যে প্রচার্য বিষয় আরেকবার বলি, রাজা সলোমনের প্রার্থনা এবং ঈশ্বরের মহা আশীর্বাদ। রাজা দাউদের মৃত্যুর পরে আমরা জানি যে রাজা সলোমনের পিতা ছিলেন রাজা দাউদ বা সাধু দাউদ আমরা বলি। গীত সংগীতায় বেশিরভাগ গীত, বেশিরভাগ গান সাধু দাউদ বা রাজা দাউদ তিনি লিখেছিলেন। আর আমরা জানি যে রাজা দাউদ তিনি রাখাল বালক থেকে ইসরায়েল জাতির তিনি জনক হয়েছিলেন, ইসরায়েল জাতির পিতা হয়েছিলেন, ইসরায়েল জাতির তিনি পরিচালক হয়েছিলেন, রাজা হয়েছিলেন। আর সেই রাখাল বালক থেকে ঈশ্বর কেমনভাবে প্রতি পদে পদে তিলে তিলে রাজা দাউদকে প্রস্তুত করেছেন, সাধু দাউদ রাজা দাউদ ঈশ্বরের অনুগ্রহপ্রাপ্ত হয়েছেন, ঈশ্বরের আজ্ঞা পালন করেছেন, যদিও চড়াই উতরাই রাস্তা তার ছিল কিন্তু সাময়িক অন্যায়ের মধ্যে গেলেও তিনি ঈশ্বরের চরণতলে নিজের জীবনকে সমর্পণ করে চেতনা অনুতপ্ত অনুশোচনার মাধ্যমে তিনি তার জীবনকে প্রভুর কাছে গ্রহণযোগ্য করে তিনি তুলেছিলেন। আর তারপরে দেখতে পাই যে রাজা দাউদ 40 বৎসর ইসরায়েলের উপর রাজত্ব করেন। যখন তিনি ইসরায়েল জাতির রাজা হলেন তিনি 40 বছর ইসরায়েল জাতির রাজা হিসাবে তিনি ছিলেন। হিব্রনে তিনি 7 বছর ইসরায়েলকে তিনি পরিচালনা করেছিলেন এবং জেরুসালেমে 33 বছর। রাজা দাউদ বা সাধু দাউদ ইসরায়েল জাতির উপরে রাজত্ব করেছিলেন মোট 40 বছর। তিনি হিব্রনে ইসরায়েল জাতিকে তিনি পরিচালনা করেছিলেন 7 বছর এবং জেরুসালেমে 33 বছর। প্রথম রাজাবলী 2:10-12 মধ্যে আমরা দেখতে পাই। আর তারপর দেখি যে রাজা দাউদ যখন 40 বছর তার শাসন কার্য ইসরায়েল জাতির উপরে তিনি সম্পন্ন করলেন, আর তারপরে তার জায়গাতে সলোমন তিনি সিংহাসনে বসলেন, অর্থাৎ দাউদের সিংহাসনে দাউদের পরে তার সুযোগ্য সন্তান সলোমন তিনি সেই সিংহাসনে বসলেন। আর যখন তিনি দাউদের সিংহাসনে বসেছেন ঈশ্বরের আশীর্বাদের হাত দাউদের উপরে যেমন ছিল, আর ঈশ্বর চাইলেন যে সলোমনের উপরেও, দাউদের পরবর্তী রাজা ইসরায়েল জাতির রাজা সলোমনের উপরেও একই আশীর্বাদ ঈশ্বর সদাপ্রভু তিনি দেবেন, কারণ দাউদকে তিনি ভালোবাসতেন, তিনি তাকে পরিচালনা করেছেন, তিনি তাকে অনুগ্রহ দিয়েছেন, তিনি তাকে আশীর্বাদ দিয়েছেন। আজকে রাজা সলোমন যখন দাউদের সিংহাসনে বসেছেন ঈশ্বর একই রকম আশীর্বাদ তিনি রাজা সলোমনকে দিতে চান। কিন্তু যে বিষয়টা আমরা দেখতে পাই যে যখন ঈশ্বর রাজা সলোমনের কাছে তিনি বলছেন যে আমি তোমার জন্য কি করব, তুমি কি চাও, আর সেই সময় দেখতে পাই রাজা সলোমন তিনি জ্ঞান সহকারে, যেহেতু পিতার কাছ থেকেও তিনি অনেক শিক্ষা লাভ করেছিলেন, ঈশ্বর ভয় রাজা সলোমনের মধ্যে ছিল, আর সেই জন্য তিনি অন্য কোনো বিষয়ের মধ্যে তিনি যাননি, ঈশ্বরের কাছে জ্ঞান ভিক্ষা করেছিলেন। আসলে আমরা পবিত্র বাইবেলে লক্ষ্য করি
প্রথম রাজাবলী তার তিনের অধ্যায় দুই থেকে নয় পদ, প্রথম রাজাবলী তিনের অধ্যায় দুই থেকে নয় পদ। আর এখানে দেখতে পাই যে সলোমন তার পিতা দাউদের মতোই ধার্মিক এবং ঈশ্বর ভয়শীল জীবনযাপন করতেন। সাধু দাউদ বা রাজা দাউদ যেমন ঈশ্বর ভয়শীল জীবনযাপন করতেন, রাজা সলোমনও তিনি একই রকম পিতার মতো ঈশ্বর ভয়শীল এবং ধার্মিক জীবনযাপন করতেন, ঈশ্বরকে ভয় করতেন এবং সমস্ত কাজে ঈশ্বরের আশীর্বাদ তিনি ভিক্ষা করতেন। আর তারপর দেখতে পাই যে রাজা দাউদ যখন তিনি জীবিত ছিলেন আর তিনি কি করতেন, না তিনি গিবিওনে উচ্চস্থলিতে যেখানে ঈশ্বরের আরাধনা করা হতো, ঈশ্বরের জন্য উপহার উৎসর্গ করা হতো, ঈশ্বরের জন্য বলিদান করা হতো, হৃদয় থেকে সেই উচ্চস্থলিতে গিবিওনের উচ্চস্থলিতে একটা সময় তারা উপহার সেখানে দান তারা করতেন। আর রাজা সলোমন পিতার কাছ থেকে সেই রীতি শিখেছেন। বাবা যেমন গিবিওনের উচ্চস্থলিতে ঈশ্বরের উদ্দেশ্যে উপহার উৎসর্গ করতেন, রাজা সলোমন যখন দাউদের সিংহাসনে বসলেন, ইসরায়েল জাতির সিংহাসনে বসলেন রাজার সিংহাসনে, তখন একই রকম বাবার যে রীতিনীতি বিধি সমস্ত কিছু তিনি পালন করছেন। আর সেই জন্যই একদিন সদাপ্রভু ঈশ্বরের উদ্দেশ্যে যে ঈশ্বর তার পিতা দাউদকে এবং তাকে পরিচালনা করছেন, যে ঈশ্বর তাদের বাঁচিয়ে রেখেছেন, যে ঈশ্বর ইসরায়েল জাতির তিনি প্রধান হিসাবে তাকে নিয়োজিত করেছেন, সেই ঈশ্বরের উদ্দেশ্যে উপহার উৎসর্গ করার জন্য তিনি গিবিওনে গেলেন। কারণ এইখানে গিবিওনেই ছিল সেই ঈশ্বরের নামে উচ্চস্থলী বা যেখানে বেদি বা ঈশ্বরের উপাসনা বা ঈশ্বরের গৌরব ঈশ্বরের প্রশংসা করা হয়, এবং যে উচ্চস্থলীতে ঈশ্বরের উদ্দেশ্যে সদাপ্রভুর উদ্দেশ্যে হোম বলে ধন্যবাদের বলে সেখানে উপহার স্বরূপ উৎসর্গ করা হতো। রাজা সলোমন সেইখানে গিবিওনে প্রভুর উদ্দেশ্যে উপহার উৎসর্গ করতে গেলেন এবং সেখানে আমরা দেখতে পাই যে 1000 হোম বলি তিনি সেখানে দান করলেন। 1000 হোম বলি ঈশ্বরের উদ্দেশ্যে রাজা সলোমন তিনি সেখানে উৎসর্গ করলেন, কারণ তার পিতা দাউদের পরে দাউদের সিংহাসনে ইসরায়েল জাতির রাজা হিসাবে সলোমনকে নিয়োজিত করা হয়েছিল, মনোনয়ন করা হয়েছিল। তাই ঈশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতার অর্ঘ্যস্বরূপ 1000 হোম বলি তিনি উৎসর্গ করলেন গিবিওনের উচ্চস্থলিতে। আর এরপর দেখতে পাই যে রাজা সলোমন যখন গিবিওনের উচ্চস্থলিতে 1000 হোম বলি সম্পন্ন করলেন এবং রাত্রিকালে গিবিওনের একটা সুন্দর বাসস্থানে রাজা সলোমন তিনি ঘুমাতে গেলেন, রাত্রি যাপন করতে গেলেন। আর দেখতে পাই যে যখন গিবিওনে রাজা সলোমন রাত্রি যাপন করছেন আর সেই সময় নিদ্রাযোগে ঈশ্বর তাকে দর্শন দিলেন এবং ঈশ্বর তাকে দর্শন দিয়ে তিনি বললেন যে আমি তোমার জন্য কি করব। ঈশ্বর তিনি বললেন যে তুমি আমার কাছে কি চাও, আমি তোমার জন্য কি করব। রাজা সলোমনের পিতা দাউদের উপরে ঈশ্বর যেমন আধিপত্য করতেন, অর্থাৎ দাউদ ঈশ্বরকে ভয় করতেন, ঈশ্বরের আদেশ অনুসারে তিনি চলতেন, আর সেই জন্য রাজা সলোমনকেও একইভাবে তার পিতার মতোই ধার্মিক জীবনযাপন করছে দেখে তিনি আরও আশীর্বাদের জন্য তাকে বললেন যে রাজা সলোমন তুমি আমার কাছ থেকে চাও, আমি তোমার জন্য কি করব। আর এখানে দেখতে পাই যে সলোমন কিন্তু ধন দৌলত ঐশ্বর্য আরও অনেক বড় রাজ্য চায়, ইসরায়েল নয়, আমি অন্যান্য দেশেও রাজত্ব করব, অন্যান্য জাতির উপরে রাজত্ব করব, সমস্ত কিছু আমি দখল করব, বিশ্ব জয় করব, এই প্রার্থনা রাজা সলোমন তিনি করেননি। আর তিনি কি করেছিলেন, না তিনি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করলেন যে প্রভু আমার পিতা দাউদকে তুমি যে সিংহাসন দিয়েছিলে তুমি তাকে আশীর্বাদ করেছিলে, কারণ তোমার এই বিশাল জাতিকে পরিচালনা করা বিচার করা তার ক্ষমতার বাইরে, আমারও সাধ্যের বাইরে, তাই তুমি যেমনভাবে আমার পিতা দাউদকে তুমি পরিচালনা করেছিলে, তাকে জ্ঞান যুগিয়েছিলে, বুদ্ধি যুগিয়েছিলে, পরিচালনা দিয়েছিলে, আশীর্বাদ করেছিলে, রাস্তা দেখিয়েছিলে এবং তোমার বাক্যের মধ্যে চলতে সাহায্য করেছিলে, ইসরায়েল জাতিকে লালন পালন করার মতো দক্ষ তাকে করেছিলে, সেই একই আশীর্বাদ আমাকে দাও যেন প্রভু গো তোমার এই বিস্তীর্ণ জাতিকে ইসরায়েল জাতিকে আমি পরিচালনা করতে পারি, আমাকে সেই চিত্ত দাও যেন তাদেরকে আমি বুঝতে পারি, তাদের ভালোবাসতে পারি, চিত্ত তিনি বিজ্ঞ চিত্ত তিনি প্রার্থনা করলেন। আসুন আমরা লক্ষ্য করি
যে ঈশ্বর তাকে কি বললে, ঈশ্বর রাজা রাজা সলোমনকে তিনি কি বলছেন। আর এখানে আমরা দেখতে পাই যে তিনের অধ্যায়, প্রথম রাজা বলি তার তিনের অধ্যায় চার থেকে আমি পাঠ করছি। প্রথম রাজা বলি তিনের অধ্যায় চার থেকে, একদা রাজা সলোমন বলিদান করিবার জন্য গিবিয়নে যান, কেননা এই স্থান প্রধান উচ্চস্থলী ছিল। সলোমন তথাকার যজ্ঞবেদিতে এক সহস্র হোম বলি করলেন। গিবিয়নে সদাপ্রভু রাত্রিকালে স্বপ্নযোগে সলোমনকে দর্শন দিলেন। ঈশ্বর কহিলেন, যাচনা করো আমি তোমাকে কি দিব, যাচনা করো আমি তোমাকে কি দিব। আর সলোমন কি বলছেন না, সলোমন কহিলেন, তোমার দাস আমার পিতা দাউদ সত্যে ধার্মিকতায় ও তোমার উদ্দেশ্যে হৃদয়ের সরলতায় তোমার সাক্ষাতে যেমন চলিতেন, তুমি তাহার প্রতি তদনুরূপ মহাদয়া প্রদর্শন করিয়াছ। আর তাহার প্রতি এই মহাদয়া করিয়াছ যে তাহার সিংহাসনে বসিবার জন্য এক পুত্র তাহাকে দিয়াছ, যেমন অদ্য রহিয়াছি। এখন হে সদাপ্রভু আমার ঈশ্বর, তুমি আমার পিতা দাউদের পদে আপনার এই দাসকে রাজা করিলে, কিন্তু আমি ক্ষুদ্র বালক মাত্র, বাহিরে যাইতে ও ভিতরে আসিতে জানি না। আর তোমার দাস তোমার মনোনীত প্রজাতিগণের মধ্যে রহিয়াছে, তাহারা এক মহাজাতি, বাহুল্য প্রযুক্ত তাহাদের গণনা ও সংখ্যা করা যায় না। অতএব তোমার প্রজাদের বিচার করিতে ও ভালো মন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে বুঝিবার চিত্ত প্রদান করো, জ্ঞান জ্ঞান যাচনা করলেন, যেন ইসরায়েল জাতিকে বোঝার মতো জ্ঞান, ভালোবাসার মতো জ্ঞান যেন ঈশ্বরের কাছ থেকে যেন সলোমন প্রাপ্ত হতে পারে। ঈশ্বর বলেন, তুমি কি চাও? আর রাজা সলোমন বলছেন যে আমার পিতা দাউদকে আশীর্বাদ করেছিলে এবং ইসরায়েল জাতির রাজা হিসাবে দাউদের এক সন্তান দিয়েছ। আজকে আমি বর্তমান রাজা সলোমন, তিনি নিজেকে তিনি উৎসর্গ করছেন, তাই আমি বালক মাত্র, আমার পিতাকে যেমন বিজ্ঞতার আত্মা দিয়েছিলে আমাকে তোমার সন্তানদের বোঝার মতো সেই আত্মা আমাকে দাও, বোঝার মতো চিত্ত আমাকে দাও, আমাকে জ্ঞান তুমি দাও, যেন তোমার সন্তানদের আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আর তারপর দেখতে পাই যে ঈশ্বর বলছেন, প্রথম রাজা বলি তিনের অধ্যায় আমরা লক্ষ্য করি দশ থেকে, প্রথম রাজা বলি তিনের অধ্যায় দশ পদে, কারণ তোমার এই বৃহৎ প্রজাবৃন্দের বিচার করা কাহার সাধ্য। রাজা সলোমন বলছেন যে আমি রাজা হলেও এই বিশাল ইসরায়েল জাতিকে বিচার করার বা পরিচালনা করার ক্ষমতা বা জ্ঞান আমার নেই। তখন প্রভুর দৃষ্টিতে ইহা তুষ্টিকর হইল যে সলোমন এই বিষয়ে যাচনা করলেন এবং ঈশ্বরের চরণতলে সেই প্রার্থনা তুষ্টিকর হলো, গ্রহণযোগ্য হয়ে উঠল, যে রাজা সলোমন লোভী নয়, ধন দৌলত প্রার্থনা করেনি। রাজা সলোমন রাজ্য জয় করা, এই বিশ্ব জয় করার জন্য শক্তি তিনি চাননি, কিন্তু তিনি চাইছেন যেন ইসরায়েল জাতিকে পরিচালনা করার মতো, ইসরায়েল জাতিকে বিচার করার মতো, ইসরায়েল জাতির মানুষকে বোঝার মতো চিত্ত যেন তাকে প্রদান করা হয়। এবার ১১ পদে আমরা দেখি, প্রথম রাজা বলি তিনের অধ্যায় ১১ পদ, আর ঈশ্বর তাহাকে কহিলেন, ঈশ্বর রাজা সলোমনের অন্তরের নিবেদন তিনি গ্রাহ্য করলেন এবং ঈশ্বর বলছেন যে তুমি এই বিষয়ে যাচনা করিয়াছ, তুমি শুধু আমার কাছে জ্ঞান যাচনা করলে, তুমি ইসরায়েল জাতিকে আমার মনোনীত সন্তানদের পরিচালনা করার মতো, বোঝার মতো যে চিত্ত তুমি চাইলে, আপনার জন্য দীর্ঘায়ু তুমি যাচনা করনি, তুমি দীর্ঘদিন বাঁচবে, অনেক শক্তিশালী হবে তুমি চাওনি, তুমি কি করেছো না? ঈশ্বর বলছেন, ঈশ্বর তাহাকে কহিলেন, তিন অধ্যায় ১১ পদে, প্রথম রাজা বলি, তুমি এই বিষয়ে যাচনা করিয়াছ, আপনার জন্য দীর্ঘায়ু যাচনা করো নাই, আপনার জন্য ঐশ্বর্য যাচনা করো নাই এবং আপন শত্রুগণের প্রাণ যাচনা করো নাই, কিন্তু বিচার শ্রবণার্থে আপনার জন্য বুদ্ধি যাচনা করিয়াছ, বিজ্ঞতার চিত্ত, বোঝার চিত্ত, ভালোবাসার মন তুমি যাচনা করিয়াছ। এই কারণ দেখো, ঈশ্বর বলছে যে তুমি এইগুলো যাচনা করলে না, পার্থিব কোনো শক্তি তোমার জন্য, দীর্ঘায়ু, বল, অস্ত্রশস্ত্র, রাজ্য জয় করার ক্ষমতা, তোমার শত্রুদের দমন করার ক্ষমতা তুমি চাইলে না, তুমি চাইলে শুধু জ্ঞান। আর আমি তোমার জন্য তোমার বাক্য অনুসারে করলাম, আমি তোমাকে জ্ঞান দিলাম। তারপরে আমরা দেখি যদি সেই বিজ্ঞতার আত্মা ঈশ্বর তাকে প্রদান করেছেন, আর তারপরে ঈশ্বর আশীর্বাদ স্বরূপ কি দিচ্ছেন, কারণ আমার প্রচার যে বিষয় রয়েছিল রাজা সলোমনের প্রার্থনা এবং ঈশ্বরের মহান আশীর্বাদ। রাজা সলোমনের প্রার্থনা অনুসারে ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন, তাকে বিজ্ঞতার চিত্ত দিলেন, তিনি জ্ঞানের আলো খুলে দিলেন, তিনি স্বর্গীয় ভাণ্ডার থেকে জ্ঞান তাকে প্রদান করলেন। না, তারপর তিনি বলছেন, দেখো
আমি তোমাকে এমন জ্ঞানশালী ও বুঝিবার চিত্ত দিলাম যে তোমার পূর্বে তোমার তুল্য কেহ হয় নাই এবং তোমার পরেও তোমার তুল্য কেহ উৎপন্ন হইবে না। রাজা সলোমন ঈশ্বর বলছেন, তুমি আমার কাছে জ্ঞান প্রার্থনা করেছ, জাগতিক কোনো বিষয় চাওনি, তাই আমি তোমাকে এমন জ্ঞান প্রদান করছি তোমার পূর্বে বা তোমার পরে তোমার মতো জ্ঞানী এবং তোমার মতো বুঝিবার চিত্ত কারো থাকবে না তুমি জ্ঞানবান হলে। আবার তুমি যাহা যাচনা করো নাই তাহাও তোমাকে দিলাম। ঈশ্বর বলছেন, তুমি তো জ্ঞান চাইলে বিশ্বস্ত সহকারে পবিত্র হৃদয়ে সরল মনে লোভীর মতো না হয়ে তুমি আমার কাছে আশীর্বাদের জ্ঞান তুমি চেয়েছো। সলোমন, তোমাকে আমি জ্ঞান দিলাম, কিন্তু তার সঙ্গে কী দিচ্ছি? প্রথম রাজা বলি 3:13 লেখা রয়েছে, আবার তুমি যাহা যাচনা করো নাই রাজা সলোমন, যেটা ঈশ্বরের কাছে চাইনি সেটা কি? তাহাও তোমাকে দিলাম। কি সেইগুলো? এমন ঐশ্বর্য ও গৌরব দিলাম যে তোমার জীবনকালে রাজবর্গের মধ্যে কেহ তোমার তুল্য হইবে না। ঈশ্বর ধন্যবাদ হোক, রাজা সলোমন তিনি জ্ঞান চেয়েছেন, ঈশ্বর তাকে বলছেন আমি জ্ঞানের সঙ্গে সঙ্গে তোমাকে কি দিলাম? ঐশ্বর্য দিলাম, গৌরব দিলাম, তোমার জীবনকালে রাজবর্গের মধ্যে তোমার তুল্য কেহ হইবে না। জ্ঞান যাচনা ঈশ্বরের কাছে করলেন আর ঈশ্বর তাকে ঐশ্বর্য দিলেন, গৌরব দিলেন। এই সময় একটি পদ আমার মনে পড়ে আর আমি আমাদের সকলের জন্য পড়তে চাই, যে যদি আমরা অন্তকরণ থেকে ঈশ্বরকে চাই, ঈশ্বরকে খুঁজি আর ঈশ্বর আমাদের সঙ্গে থেকে আমাদের পরিচালনা করেন, আর যখন ঈশ্বরকে আমরা পাই, ঈশ্বরের পরিচালনা পাই, তখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন। আর কী কী আমরা পাই আসলে আমরা লক্ষ্য করি, হিতোপদেশ তার 8:17 পাঠ করছি, যখন আমরা অন্তকরণ থেকে ঈশ্বরকে চাই, রাজা সলোমন অন্তকরণ থেকে ঈশ্বরকে খুঁজলেন, অন্তকরণ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা ডালি উৎসর্গ করলেন আর ঈশ্বর তাকে ঐশ্বর্য, জ্ঞান, বুদ্ধি, শক্তি সমস্ত বিষয় তিনি দিলেন। আর হিতোপদেশ 8:17, যাহারা আমাকে প্রেম করে, ঈশ্বর বলছেন যাহারা আমাকে প্রেম করে আমিও তাহাদিওকে প্রেম করি, যাহারা সযত্নে আমার অন্বেষণ করে তাহারা আমাকে পায়, আমার কাছে রহিয়াছে ঐশ্বর্য। রাজা সলোমন জ্ঞান চেয়েছেন, ঈশ্বর তাকে কি দিলেন? জ্ঞানের সঙ্গে সঙ্গে ঐশ্বর্য দিলেন। এখানে হিতোপদেশ রাজা সলোমনেরই লেখা হিতোপদেশ, আর সেখানে রাজা সলোমন তিনি বলছেন, ঈশ্বর তার মধ্য থেকে বলছে, যারা অন্তকরণের সঙ্গে ঈশ্বরকে খোঁজে, রাজা সলোমন অন্তকরণ থেকে ঈশ্বরকে খুঁজেছিলেন বলেই পবিত্র বাইবেলে সলোমনের লেখা হিতোপদেশ লিপিবদ্ধ রয়েছে। আর সলোমন তার সেই ভালোবাসার কথা লিখছেন, তিনি বলছেন যে 8:17 হিতোপদেশ, যাহারা আমাকে প্রেম করে আমিও তাহাদিওকে প্রেম করি, ঈশ্বরকে যারা প্রেম করে ঈশ্বর তাদের প্রেম করেন, আর যারা সযত্নে ঈশ্বরের অন্বেষণ করে ঈশ্বর তাদের পাশে থাকেন এবং ঈশ্বরকে তারা পায়। আর ঈশ্বরকে যখন মানুষ পায় আর তখন কি না, ঈশ্বরের সঙ্গে ঈশ্বর তাদের কি দেন? ঐশ্বর্য দেন, ঈশ্বর তাদের সম্মান দেন, ঈশ্বর তাদের অক্ষয় সম্পত্তি প্রদান করেন এবং ঈশ্বর তাদের ধার্মিকতা প্রদান করেন। ঈশ্বর ঐশ্বর্য দেন, ঈশ্বর সম্পদ দেন, ঈশ্বর সম্মান দেন, ঈশ্বর কি করেন? ধার্মিকতা আমাদেরকে প্রদান করেন। রাজা সলোমন ঈশ্বরের কাছ থেকে জ্ঞান যাচনা করলেন লোভী না হয়ে, আর সেই জন্য ঈশ্বর তাকে আরও আশীর্বাদ করলেন। তিনি বললেন যে কেহ তোমার তুল্য হইবে না, এখানে কী লেখা রয়েছে না, তোমার জীবনকালে রাজবর্গের মধ্যে কেহ তোমার তুল্য হইবে না। প্রথম রাজা বলি 3:13 শেষ অংশ, রাজা সলোমনকে তিনি আশীর্বাদ করছেন, বর দিচ্ছেন, তোমার তুল্য রাজা আর কেহ হবে না। তুমি জ্ঞান চেয়েছ, আমি তোমাকে ঐশ্বর্য, সম্মান, সম্পদ, ধার্মিকতা সমস্ত বিষয় তোমাকে দিলাম। আর তারপরে লেখা রয়েছে 14, আর তোমার পিতা দাউদ যেমন চলিত, তেমনি তুমি আমার আজ্ঞা সকল ও আমার বিধি সকল পালন করিতে আমার পথে চলো, তবে আমি তোমাকে দীর্ঘ আয়ু প্রদান করিব। ঈশ্বর তিনি জ্ঞান দিয়েছেন, ঈশ্বর তাকে ঐশ্বর্য, সম্পদ, সম্মান সমস্ত কিছু বর দিলেন, কিন্তু তারপরে তিনি একটি বিষয় তার কাছে তুলে ধরলেন যে সলোমন, তোমার পিতা যেমন চলিত, তোমার পিতা যেমন চলিত তেমনি তুমিও আমার পথে চলো, আর যদি তুমি আমার পথে চলো আমি তোমাকে দীর্ঘ আয়ু প্রদান করিব, তোমার আয়ু আমি দীর্ঘ করব। ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের অনুগ্রহ এখানে আমরা দেখতে পাই। বন্ধু, রাজা সলোমন যখন রাজা হয়েছেন তার কাছে প্রধান প্রয়োজন ছিল ক্ষমতা,
তার কাছে প্রধান প্রার্থনা হওয়া উচিত ছিল, আমাকে ক্ষমতা দাও, আমাকে বলশালী করো, আমাকে ঐশ্বর্যশালী করো, আমাকে সম্মানশালী করো, আমাকে ধার্মিক করো, আমাকে জ্ঞান বুদ্ধি সমস্ত বিষয়ে তুমি যোগ্য করো, আমাকে এমন শক্তিশালী করো যেন বিশ্বকে জয় করতে পারি। আর তার কাছে এটা চাওয়া প্রয়োজন ছিল যেন আমি এত শক্তিশালী হই যেন যারা আমার বিপক্ষ শত্রুরা যেন পরাজিত হতে পারে। কিন্তু এই শক্তি, এই প্রার্থনা রাজা সলোমন তিনি ঈশ্বরের কাছে করেন। ঈশ্বর যদিও তাকে বলেছিলেন যে তোমার জন্য আমি কি করব, তুমি আমার কাছে কি চাও, কিন্তু রাজা সলোমন সেই বিষয়গুলো চাননি। তিনি চেয়েছিলেন যেন প্রভু আমার পিতাকে যেমন তুমি পরিচালনা করতে, আমাকে জ্ঞান প্রদান করো, বোঝার চিত্ত আমাকে দাও, আমাকে বিজ্ঞ করো যেন তোমার সন্তানদের ভালোবাসতে পারি, তোমার সন্তানদের বুঝতে পারি এবং তাদের পরিচালনা করতে পারি। বন্ধু, আজকেও আমাকে আপনাকে ঈশ্বর বলছেন যে হে আমার প্রিয় সন্তানেরা, তোমাদের কি প্রয়োজন রয়েছে, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের জন্য কি করব। মার্ক লিখিত সুসমাচার 10-এর অধ্যায় সেখানে 43 থেকে একটি ঘটনা রয়েছে, নূতন নিয়মে মার্ক লিখিত সুসমাচার 10-এর অধ্যায়, আর সেখানে অন্ধ বরতিময়ের ঘটনা রয়েছে। অন্ধ বরতিময় ভিখারি, সে রাস্তার ধারে ভিক্ষা করে, দীর্ঘ জীবন শেষ হয়ে গিয়েছে, অনেক বয়স তার হয়েছে, আর যিশুর কথা শুনলেও তাকে দেখার মতো সৌভাগ্য হয়নি। আজকে সেই রাস্তা থেকে প্রভু যিশু চলেছেন। অন্ধ বরতিময় তিনি শুনতে পেয়েছেন যে প্রভু যিশু সেই রাস্তা দিয়ে আসছেন, আর বরতিময় চেঁচাচ্ছে হে দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন, হে দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন। আর সমস্ত শিষ্যরা, মানুষরা তাকে চুপ করিয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে যে আমাদের রাস্তায় তুমি বাধা হয়ে দাঁড়িও না, আমরা প্রভুর বাক্য শুনছি এবং যিশুকে অনুসরণ করে রাস্তায় যাচ্ছি, তুমি বাধা প্রদান করো না। অন্ধ বরতিময় তবুও অন্তকরণের সঙ্গে আর তিনি উৎসর্গ করলেন হে দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন। আর যিশুর কানে সেই প্রার্থনা প্রবেশ করেছে। যিশু সেই প্রার্থনা শুনলেন, হাজারো মানুষের কোলাহলের মধ্যে একজনের অন্তরের নিবেদন প্রভুর চরণতলে গ্রাহ্য হয়েছে। প্রভু যিশু দাঁড়ালেন, তিনি বললেন যে ওই ব্যক্তিকে ডাকো। অন্ধ বরতিময়কে ডেকে আনা হলো, আর যিশু বলছেন ওহে আমি তোমার জন্য কি করব, তুমি কি চাও। অন্ধ বরতিময় ভিখারি ছিলেন, তিনি চাইতে পারতেন ঐশ্বর্য, তিনি চাইতে পারতেন খাদ্য, তিনি চাইতে পারতেন বস্ত্র, তিনি চাইতে পারতেন বড় বাড়ি, অনেক ধন দৌলত ঐশ্বর্য, কিন্তু এই সকল বিষয় তিনি চাননি। অন্ধ বরতিময় বললেন প্রভু আমি যেন দেখতে পাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, আমি তোমাকে যেন দেখতে পাই, প্রভু আমার বন্ধ চক্ষু তুমি খুলে দাও। যিশু বললেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, তুমি ফিরে যাওয়ার। সেইখান থেকেই অন্ধ বরতিময় যিশুকে অনুসরণ করতে করতে যিশুর পশ্চাৎ তিনি নিয়েছিলেন। আর রাজা সলোমনও যে বিষয়গুলো তার প্রয়োজন ছিল রাজা হিসাবে সেই বিষয় তিনি চাননি। তিনি বললেন, প্রভু যখন তাকে বললেন তুমি কি চাও, বরতিময়কে বলেছেন তুমি কি চাও, বরতিময় বলেছেন আমি দেখতে চাই, রাজা সলোমন বলছে রাজা সলোমন ঈশ্বর বলছেন তুমি কি চাও, রাজা সলোমন বলছেন প্রভু আমাকে সেই চিত্ত দাও যেন তোমার সন্তানদের বুঝতে পারি, ভালোবাসার মন দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে বুদ্ধি দাও। আর ঈশ্বর তাকে জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, আরও ঐশ্বর্য তিনি তাকে প্রদান করলেন, ধার্মিক করলেন, সম্মানিত করলেন, শক্তিশালী করলেন এবং এই আশ্বাস দিলেন যে তুমি যদি এই রাস্তায় চলো আমি তোমাকে দীর্ঘ আয়ু প্রদান করব। বন্ধু, আজকেও এই সময় দাঁড়িয়ে ঈশ্বর সদাপ্রভু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, যিনি আজকে সকালবেলায় আমাকে আপনাকে তিনি তুলেছেন, যিনি আজকে সকালবেলায় সূর্যের আলো প্রদান করেছেন, যিনি সূর্যকে পূর্ব দিকে তিনি উঠতে সাহায্য করেছেন, যিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন, যিনি রাত্রিকালে আকাশে জ্যোতিষ্ক তিনি দেন আমাদের আলো দেওয়ার জন্য, যিনি এই প্রকৃতির মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সমতা বজায় রেখেছেন, যিনি সৃষ্টি করেন, যিনি আমাকে আপনাকে জ্ঞান বুদ্ধি জুগিয়েছেন, যিনি আমার খাদ্য বস্ত্র আশ্রয় দিয়েছেন, যিনি আমাকে পরিচালনা করছেন, তিনি আজকে এই মুহূর্তে তিনি আপনাকে বলছেন যে হে আমার প্রিয় সন্তান আমার কাছে যাচনা করো, আমার কাছে তুমি কি চাও। বন্ধু, আজকে আমাদের প্রয়োজন হলো জ্ঞান, আজকে আমাদের প্রয়োজন হলো মানবিকতা, আজকে আমাদের প্রয়োজন হলো প্রেম, আজকে আমাদের প্রয়োজন হলো মানুষকে বোঝার মতো, মানুষকে ভালোবাসার মতো সেই চিত্ত যেটা রাজা সলোমন চেয়েছিলেন। আর যখন আমরা এই চিত্ত, এই জ্ঞান আমরা পাবো, ঈশ্বর বলছেন যাকব তার 1-এর অধ্যায় 4 পদে যদি তোমাদের জ্ঞানের অভাব হয় আমার কাছে যাচনা করো, আমি তোমাদের জ্ঞান দেব। যাকব তার 1-এর অধ্যায় 4 পদে লেখা রয়েছে। ইপিসিও তার 5-অধ্যায় 15 পদে প্রভু যীশুখ্রিস্ট বলছেন যে অতএব তোমরা ভালো করিয়া দেখো কীরূপে চলিতেছ, জ্ঞান অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। জ্ঞানবানের মতো যদি আমরা চলি আমরা পূর্ণাঙ্গ
মানুষ হব, আমরা মাতৃগর্ভে জন্ম নিলেই আমরা মানুষ হই না। যদি আমরা মাতৃগর্ভে জন্ম নিয়ে মানুষ হতাম তাহলে পুরোহিত ফাদার সিস্টার বড় বড় মানুষের সামনে গিয়ে বলতাম না যে বাবু আমার ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে প্রার্থনা করুন, আশীর্বাদ করুন যেন সে মানুষ হতে পারে। মানুষ হতে পারে, আমরা জন্মলে মানুষ হই না, জন্মলে বৃদ্ধি পাই, আমরা বড় হই, কিন্তু মানুষ তখনই হব যখন ঈশ্বর জ্ঞান আমাদের মধ্যে উদয় হবে, যখন আমরা ঈশ্বরের চরণ তলে আমাদের জীবনকে সমর্পণ করব, ঈশ্বরের কাছ থেকে জ্ঞান আশা করব, ঈশ্বরের পরিচালনা আমরা প্রাপ্ত হব। তাই প্রভু যীশু বলছেন তোমরা অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনে আলাও, কেননা এই কাল বড় মন্দ। বন্ধু আজকে আমাদের যে বিজ্ঞতার চিত্ত প্রয়োজন রাজা সলোমনের মতো, আসুন আমরা ঈশ্বরের কাছ থেকে সেই জ্ঞান যাচনা করি যেন আমরা আমাদেরকে ভালোবাসতে পারি, যেন আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষকে শ্রদ্ধা করতে পারি, মানুষের ওপরে হিংসা না করি, প্রতিবাসীর বিরুদ্ধে না যাই, মানুষকে কটু কথা না বলি, ঝগড়া শান্তি খুনোখুনি না করি, একটা মানুষ অন্য মানুষকে জানে মেরে না ফেলি, অসহায়তার সুযোগ নিয়ে কাউকে বিপথে না ঠেলে দিই, মিথ্যা সাক্ষ্য দিয়ে কাউকে বিপদের মধ্যে না দিই, কারো সর্বস্ব আমরা চুরি করে বা সেটা জোর করে আদায় করে না নিই। আসুন সেই বিজ্ঞতার আত্মা প্রভুর কাছে চাই, সেই জ্ঞান প্রভুর কাছে চাই, যেন আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি। প্রভু যীশু বলছেন তোমরা প্রতিবাসীকে ভালোবাসো, গুরুজনদের শ্রদ্ধা করো, পিতা মাতার প্রতি কর্তব্য পালন করো, ক্ষুধার্তকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, তৃষ্ণার্তকে পান করাও, অসহায়ের পাশে দাঁড়াও এবং মানুষের সঙ্গে শান্তিতে বাস। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি আর প্রভুর কাছে সেই জ্ঞান চাই, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, আপনার পাশে ঈশ্বর রয়েছেন, আপনার পরিবারে ঈশ্বর রয়েছেন। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু তোমাকে ধন্যবাদ দিই, আজকে তুমি রাজা সলোমনের যে বিষয় আমাদের কাছে তুলে ধরলে প্রভু, গো শিক্ষণীয় বিষয় যেন আমরা তোমার কাছ থেকে জ্ঞান প্রার্থনা করতে পারি। যখন আমরা জ্ঞান পাই, জ্ঞান আমরা আশা করি তোমার কাছ থেকে, তুমি আমাদের ঐশ্বর্য সম্পদ সম্মান ধার্মিকতা সমস্ত বিষয় আমাদের চুকিয়ে দাও, এবং তুমি রাজা সলোমনকে বলেছ যদি ভালো রাস্তায় চলো দীর্ঘ আয়ু দেবো, তুমি আজকে আমাদেরকেও বলছো যদি আমরা তোমার কাছ থেকে জ্ঞান প্রার্থনা করে সরল রাস্তায় চলি, মানুষ হয়ে উঠি এবং মানবিক ধর্মে যদি আমরা দীক্ষিত হই, মানুষকে ভালোবাসি, তোমাকে ভয় করি, তোমার পথে চলি, আর তাহলে প্রভুগো তুমি আমাদের দীর্ঘায়ু প্রদান করবে। তাই প্রভুগো যতজন এই বাক্য শ্রবণ করছে যিশুর নামে প্রতিটা সন্তানকে, প্রতিটা সন্তানের পরিবারকে তুমি আশীর্বাদ দাও এবং সেই জ্ঞানের চিত্ত খুলে দাও, সেই সুন্দর মন তাদের দাও, যেন প্রভুগো আমরা মানুষকে চিনতে পারি, একে অপরের পাশে দাঁড়াতে পারি, তোমার গৌরবের জন্য আমরা পৃথিবীতে শান্তিতে সংসারে উন্নতি নিয়ে উৎসাহ নিয়ে বাঁচতে পারি, আনন্দ নিয়ে বাঁচতে পারি, মৃত্যুর পরে স্বর্গবাড়ির অধিকারী আমরা হতে পারি। জীবন্ত সদা প্রভু তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় যীশু।